কাকে দেবা সেই জিনিস কথা না বললে আমি দেবো না। আমার গার্লফ্রেন্ড কে দেবো? গার্লফ্রেন্ড এই বছর তোমার গার্লফ্রেন্ড তোমার মেয়ের? আরে এই দেখো গার্লফ্রেন্ড কে টাকা দেবো তুমি? এই দেখো কি টাকা দিয়ে গ্যাস কিনে দেবা? রুকো জরা সবর করো। ও মা 2000 টাকা দেবা? কি করবি টাকা দিয়ে? আরে দাও না। কি করবি সেটা বলতে হবে তো। আরে দাও না, সামান্য চাচ্ছি তার জন্য এরকম করছো। পরশু দিনই যদি 500 টাকা নিলি। 500 টাকা কিছু হয় আজকাল? হয় না তো কি করবি সেটা বলতে হবে। 500 টাকা 2000 টাকা আবার কি? 500 টাকা দুদিনে খরচা হয়ে গেল তোর। আরে আমি এখন বড় হয়েছি। আরে কি আশ্চর্য, বড় হয়েছি যাও রোজগার করে খরচা করো গিয়ে। সবাই কি রোজগার করে খরচা করে? না এখন লকডাউনের বাজার কোথায় পাবো? বাবা মাটাই তো করে না অনেকে। লকডাউনের বাজারে লোকের সংসার চলছে না, আমাদের ওই পরিস্থিতি, কাজ নেই, কম্ব নেই। আরে লকডাউন তো আমার সবারই চলছে, তার মধ্যেই তো সবাই আনন্দ উৎসব করছে। এখন হিসাব করে চলতে হবে। দাও না দাও না। না টাকা দিয়ে কি করবা তুমি? আরে বসে না থেকে যাও, নিয়ে আসো যাও। না টাকা দিয়ে কি করবা? আরে চলো ঘরে চলো, তুমি দেবা চলো না। আরে টাকাটা দিয়ে কি করবি বলবি তো তুই? আরে দাও না, ঘরে নেই নাকি? না টাকা কোথায় পাবো, কি করবি আগে সেটা বলতে হবে। দাও না, 2000 টাকা নেই। না থাকলেও দেবো না, কেন কি করবি আগে বলবি, কৈফিয়ত দিবি তারপরে। আরে আমার এক বন্ধুর জন্মদিন, এখন এত বড় হয়ে গেছি তাও যদি এসব আমাকে বলতে হয় যে বন্ধুর জন্মদিনে গিফট দেবো, যে তার জন্য টাকা দাও, তোমাকে তাও বলতে লাগবে। বিয়ে বাড়ি হলে একরকম, জন্মদিনে কেউ 2000 টাকা কেউ গিফট দেয় না, আমার কাছে নেই এখন। দেয় না? খুব কাছের লোক হলে দেয় না? শুনে এখন দেয়। আমার খুব কাছের বন্ধু, একটু বোঝার চেষ্টা করো। আমার ক্ষমতা না থাকলে আমি কোথা থেকে দেবো 2000? আচ্ছা তুমি 100 টাকা কম দাও, চলো 100 টাকা কম। 1 পয়সা দেবো না তোমাকে আমি, তুই দিবি আগে বলবি তারপরে। বলছি তো বন্ধু, বন্ধুকে কি দিবি? আমি দেবো গিফট কিনে, কি লাগবে সেটা বলবি, আমি দেবো, আমি টাকা হাতে দেবো না। কি কথা তুমি বলছো, আমার বন্ধুকে তুমি গিফট কিনে দেবা? তা তুমি না বললে পরে তাই করবো, কাকে দেবো? এটা কি আমি এখন বাচ্চা আছি নাকি যে ছোটবেলায় যে জন্মদিনে নিমন্ত্রণ করে যে তুমি আমাকে বাজারে নিয়ে গেলে, দিয়ে গিফট কিনে দিলে, একটা খেলনা কিনে দিলে, আমি আমার বন্ধুকে দিয়ে এলাম, কাকে দেবো সেটা বলবো তারপরে দেবো। আরে আমার একজন খুব কাছের বন্ধু, অনেক দিনের পুরনো বন্ধু, সে কে নাম বলতে হবে? আরে নাম আগে কি কখনো জিজ্ঞাসা করেছো নাম ধাম? না এত টাকা তো আগে তুমি চাওনি। কি আশ্চর্য বলো, আগে আমার কাছে থাকতো তাই আমি চাইতাম না সেইভাবে, এখন তো দেখছো এই যে টাকা থাকেই না আমার কাছে, একটা টাকাও আমি নিও না সেইভাবে। এই কদিন আগে 500 টাকা দিলা, দুদিন আগে 500 টাকা দিয়েছি তো, ওই ওই দিতে আমার হাত খরচ তো চলতে লাগে না, রিচার্জ আছে, ফোনের রিচার্জ আছে। ফোনের রিচার্জের টাকা আলাদা দেয়া হয়? আরে আরো অনেক খরচা থাকে। খরচা থাকে কাকে কি দেবা বলবা তারপরে দেবো। আরে যাও না যাও, এই হিসাবে টাকা আমি দেবো। আরে ওঠো ওঠো, কাকে কি দিবি আগে বলবি তারপরে। আরে দিবি আগে বল আগে, কি আশ্চর্য বিষয় বলো তো, বল আগে কাকে কি দিবি, না বললে আমি কোথা থেকে দেবো টাকা, আমি দেবো না, বাবা জানলো বকা দেবে। আরে আমি একটা ড্রেস কিনবো, যাকে দেবো একটা ভালো ড্রেস দিতে হবে। কাকে দিবি সেটা ভালো ড্রেস কিনে? টাকাটা দাও, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার ট্রেন ধরে কৃষ্ণনগর যাবো, ওখান থেকে কিনবো প্যান্ডালুন থেকে, তারপর দেবো। কাকে কি দিবি সেটা না বললাম কেন দেবো? আমি শোধ করে দেবো, তোমার জানতে হবে না, আমি শোধ করে দেবো টাকাটা। শোধ করে দিলেই তো হবে না, তুমি কাজ করছো না। আরে দাও না। না ওইভাবে টাকা পয়সা দেয়া যাবে না। আরে আরো তো অনেকে আছে আমার বন্ধু বান্ধব, তার বাবা মার কাছে টাকা চাইলে সাথে সাথে বের করে দেয়, তোমরাই দেখি এরকম করো। আমাদের সংসারের পরিস্থিতি ভালো না, আমরা কোথা থেকে দেবো বল? এখন তোমরা বেকার, বাবা যা রোজগার করে তার থেকে চলতে হয় আমার। তুমি তো কাজ করে নিয়েছো, আমার হাতে টাকা দিচ্ছ না, তুমি যখন চাই। আচ্ছা তুমি 1500 টাকা দাও, আর কমিও না, 1500 টাকা দাও। টাকা দিয়ে কি করবি সেটা বলো। আগে 500 নিয়েছি, এখন 1500 2000। না সেটা বলো আগে, আর লাগবে না এই মাসে দিতে। কাকে দেবা সেই জিনিস কথা না বললে আমি দেবো না। আমার গার্লফ্রেন্ড কে দেবো? গার্লফ্রেন্ড এই বছর তোমার গার্লফ্রেন্ড তোমার মেয়ের? আরে গার্লফ্রেন্ড ঘরের পয়সা দিয়ে না, তুমি কি রোজগার করতে শিখেছো? তাহলে কি দেবো বলো গার্লফ্রেন্ড কে? গার্লফ্রেন্ড তোমার মেয়ের? বেরো বাড়ি থেকে, তুই বাড়ি থাকবে না গার্লফ্রেন্ড নইলে আমার, বেরিয়ে গিয়ে কথা বল। হাতের লোক কি পায়ে ফেলে দিচ্ছ? তুমি টাকাটা নিয়ে আসো। আমি টাকা তো দেবো, তুমি টাকাটা নিয়ে আসো, তুমি টাকাটা নিয়ে আসো, শেষ করে দেবো, তুমি টাকাটা নিয়ে আসো। এখন টাকাটা করছিস? হ্যাঁ এখন তুই টাকাটা করছিস, লজ্জা কর না তোর, অসভ্য ছেলে, এক পয়সা দেবো না, বেরো বাড়ি থেকে। আরে তুমি বোঝার চেষ্টা করো। না আমি বুঝবো না, বাবা আসুক আজকে, বাবার কাছে আজকে সব কথা আজকে বলবো।
আচ্ছা যাও তোমাকে টাকা দিতে হবে না আমি যাও শোনো না শোনো না আমি 1 পয়সা দেবো না শোনো না শোনো না 1 পয়সা দিতে পারবো না তুমি আমাকে অন্তত 1000 টাকা দাও 1000 টাকা দেবো না 1000 টাকা দাও 1 পয়সাও দেবো না গার্লফ্রেন্ডের জন্য তো হবেই না কোন ছেলে বন্ধু বা কোন বোন যদি তোমাকে একটা রাখি পরাতো তার জন্য তুমি গিফটের টাকা চাইতা তাও আমি দিতাম এই জন্য আমি 1 পয়সা আমি দিতে রাজি নই তার জন্য তুমি আমাকে ভালোবাসো আর রাখি পরালে তো বোনদেরকে নয় একটা 10 টাকা দামের ডেয়ারি মিল্ক কিনে দিতাম তাই বলে কি তখন কি আর আমি 2000 টাকা দিয়ে ড্রেস কিনে দিতে যেতাম ও তুমি ওকে গার্লফ্রেন্ড বলে তুমি ড্রেস কিনতে যাবে যাও রোজগার করে তুমি ড্রেস কিনে দাও গিয়ে আরে বোন তো অনেক আছে গার্লফ্রেন্ড তো আমার একটাই আমি 1 পয়সা দেব না গার্লফ্রেন্ডের জন্য 1 পয়সা হবে না আরে মা এটা গুগল যুগ তুমি গুগল যুগের বাবা মা তুমি যদি এই কথা বলে তাহলে হয় না আমি বলছি তো আমি দেব না আমি 1 পয়সাও দেব না দরকার হয় বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও গিয়ে রোজগার করো করে গিয়ে গার্লফ্রেন্ডকে দাও যাকে খুশি তাকে দাও তাহলে আমার আর গার্লফ্রেন্ড থাকবে না থাকতে হবে না রোজগার করবে যখন ইনকাম করবে তখন গার্লফ্রেন্ড থাকবে 1 পয়সা রোজগার করবে না বাবা মার পয়সা দিয়ে ফুটনি মেরে তুমি ড্রেস কিনে দেবা 2000 টাকা দেবে 1 পয়সাও দেব না আমি তো লাস্টে 1000 টাকায় নামলাম না আমি 1000 টাকাও দেব না সংসার থেকে 1000 টাকাও দিতে পারবো না কি আশ্চর্য যাও না যাও না না আমি দেব না আমি আমি তো বলছি না তুই বেরো বাইরে থেকে বেরো বেরো বাইরে থেকে বেরো চলো না বেরিয়ে যা বেরো বেরো বাইরে থেকে বেরো চলো না অসভ্য ছেলে বাইরে থেকে বেরো কি আশ্চর্য দেখি 1 পয়সা দেব না আজ বাবা ঢুকুক আজকে বাড়ি কেমন ছেলে হয়েছে আমি 1 পয়সা দিতে রাজি না তাহলে আর গার্লফ্রেন্ড থাকবে না আমার থাকতে হবে না গার্লফ্রেন্ড দেখি হবে চাকরি বাকরি করো আমি নিজে দেখে শুনে বিয়ে দেব যা তুমি কোন বোনটনের জন্য বলো আরে বোনকে কেন আমি 2000 টাকা দিয়ে ড্রেস দিতে যাব আমি তো তাকে 10 টাকা জোর বেশি 20 টাকা দিয়ে ডেয়ারি মিল্ক কিনে দেব তখন কি আমি চেয়েছি যে রাখিতে যে অমুকে আমাকে রাখি পড়িয়েছে মা এটা কিনে দেব দাও আমি দেব না 1 পয়সা গার্লফ্রেন্ডের জন্য তো 1 পয়সাও দেব না আচ্ছা ঠিক আছে তুমি আমার বন্ধু হিসেবেই দাও তুমি না আমি 1 পয়সা দেব না তুমি যেখান থেকে পারো সেখান থেকে তুমি দাও গিয়ে ধার করো বাকি করো তোমার ব্যাপার তুমি কোথা থেকে দেবা তোমার ব্যাপার আমি দেব না ঘর থেকে টাকা গার্লফ্রেন্ডের জন্য তো দেবই না এরপরে কিন্তু আমার আর বিয়ে হবে না না হবে না হবে গার্লফ্রেন্ড চলে গেলে আর গার্লফ্রেন্ডও পাবো না তখন ভালো হবে তো আমার দরকার নেই আমি দেখে শুনে বিয়ে দেব আমি পেপারে অ্যাড দিয়ে বিয়ে দেব আরে আমি এটা দেখে শুনেই নিয়েছি না তুমি দেখে শুনে নিয়েছো আমরা তো দেখিনি আমাদের তো আচ্ছা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি ফোনে ফটো আছে আমার চলো দেখবে ফোনও দেখো না আমি ফোনে ফটো আছে ফোনে ফটো আছে আমি গার্লফ্রেন্ড আমি পছন্দই করি না কি বলি বলো তো বেরো বাইরে থেকে তুই আচ্ছা তোমাকে আমি নিজে পরিচয় করিয়ে দেব সব কথা বলে দেব আরে ও তোমার পায়ে হাত দিয়ে নমস্কার পর্যন্ত করবে আমার নমস্কারের দরকার নেই বাবা আমার কোনো প্রয়োজন নেই আমি নমস্কার আমি এই দেখো আজকে তুমি টাকাটা দাও তো তুমি টাকা দাও আমি আমি কালকে বাড়িতে নিয়ে আসবো তোমার পায়ে হাত দিয়ে নমস্কার করবে তুমি চলো আরে চলো আচ্ছা ঠিক আছে তুমি নমস্কার করার পর আর 1000 টাকা দিও এখন 1000 টাকা দাও চলো আমি সে বাকি করে আমি মলের দরকার নেই আমি দোকান থেকে বাকি করে কিনবো যে 1000 টাকা এখন দেবো 1000 টাকা বাকি থাকবে তুমি আমাকে নমস্কার করবে আমার গার্লফ্রেন্ড তারপর 1000 টাকা আমাকে দেবো ধার শোধ করো তোমার কাছে যাও না অনেক বন্ধু বান্ধব আছে ধার করে গিয়ে বা নাও গিয়ে তাদের কাছ থেকে নিয়ে গিয়ে কিনে দাও আমি দিতে পারবো না আমার ঘরে টাকা নেই আরে ঠিক আছে থাক আমি বাড়ি ছেড়ে চলে গেলাম তাহলে যাও চলে গেলাম যাও বড় বাইরে থেকে এমনি বেরিয়ে যাও তুমি গার্লফ্রেন্ডের কথা বলেছো তোমাকে আমি এমনি আমার দেখতে ইচ্ছে করছে বড় তাহলে গার্লফ্রেন্ড ছেড়ে দেব হ্যাঁ ছেড়ে দিতে হবে তাহলে দিলাম ছেড়ে গার্লফ্রেন্ড তুমি গার্লফ্রেন্ডের জন্য তুমি আমার কাছ থেকে টাকা নেবে আজকে আমি আর আমার মা একটা ছোট্ট অ্যাক্টিং করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা বলো এতদিন দিদির সঙ্গে করেছি এবং তোমাদের সঙ্গে অনেক প্র্যাঙ্ক করেছি আজকেও সেরকমই ধরনেরই একটা ভিডিও করার চেষ্টা করলাম আশা করি পুরো ভিডিওটা তোমরা খুব উপভোগ করেছো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একবার আমাকে কিন্তু গালাগালি করো না আর শেয়ার করে দিও টাকা দিলো না ছেলেকে একদম কিন্তু বলবা না গার্লফ্রেন্ডের জন্য কেউ টাকা কিন্তু দেয় না নিজে রোজগার করে তারপরে তুমি যা খুশি তাই করো যাই হোক এটা আমাদের অভিনয় ছিল ঠিক আছে আসলে মানে আসল লাইফে এরকম ব্যাপারটা কিছু নয় এটা হলো পুরো একদম এই পর্দায় যারা নতুন এসেছে চ্যানেলে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এই পুরো ভিডিওটা দেখে তোমাদের ভালো হয়ে গেছে মন কারণ কি তোমাদের সবসময়ই ভালো লাগে ম্যাগনেটিক জোন তাহলে আজকের মতো মা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মা কিন্তু খুব ভালো ঠিক আছে তোমরা কেউ ওরকম ধরনের কিছু মনে করো না মা আগেই ডিসক্লেইমার দিয়ে দিল
যাই হোক, বাই।